চালু হচ্ছে যুক্তরাজ্যে প্রথম শিক্ষকবিহীন জিসিএসি ক্লাস এখানে মানব শিক্ষকের পরিবর্তে শিক্ষার্থীদের পড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেপ্টেম্বরে বিশ জন জিসিএসি অর্থাৎ বাংলাদেশে এইচএস সমমান সার্টিফিকেট শিক্ষার্থীর জন্য নতুন শিক্ষকবিহীন এ কোর্স চালু করছে লন্ডনের এক বেসরকারি স্কুল ডেভিড গেম কলেজ এই ক্লাসে শিক্ষার্থীরা তাদের কম্পিউটার ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ব্যবহার করে শিখবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ বার্তা সংস্থা স্কাই নিউজ এআই প্ল্যাটফর্মগুলো বুঝতে পারে শিক্ষার্থীরা কোন বিষয়ে পারদর্শী ও কোন বিষয়ে তাদের বাড়তি সাহায্যে প্রয়োজন এবং এর ভিত্তিতেই নির্দিষ্ট টার্মের জন্য তাদের পাঠ পরিকল্পনা সাজানো হয় শিক্ষার্থীরা যে বিষয়ে পারদর্শী সেগুলো টার্মের শেষের দিকে নেওয়া হয় আর দুর্বল বিষয়গুলো আগেই শেখানো হয় এ ব্যবস্থায় প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ও উপযুক্ত পাঠ পরিকল্পনা করা হয় বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে এখানে অনেক দুর্দান্ত শিক্ষক রয়েছেন কিন্তু আমাদের সবারই ভুল হতে পারে বলেছেন স্কুলের সহকারী প্রিন্সিপাল জন ডেলটন আমি মনে করি এআইয়ের মতো নির্ভুলতার স্তর অর্জন করা ও ধারাবাহিক মূল্যায়ন করা খুবই কঠিন এছাড়া কেউ যদি সত্যিই জানতে চান একজন শিশু ঠিক কী শিখছে না সেক্ষেত্রে এআই আই ব্যবস্থাগুলোই এটিকে আরও কার্যকরভাবে চিহ্নিত করতে পারে বলে মত প্রকাশ করেছেন ডেলটন এ ক্লাসে অংশ নেওয়া বিশজন শিক্ষার্থী প্রতি বছরের কোর্স ফি সাতাশ হাজার পাউন্ড বা পঁয়ত্রিশ হাজার ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করেছে স্কাই একজন শিক্ষক নির্দিষ্ট করে আপনার দুর্বলতাগুলো হয়তো জানেন না কারণ তার আরও অনেক ছাত্র আছে বলেছেন জোসেফ নামের একজন জিসিএসি ছাত্র যিনি ডেভিড গেম কলেজের ব্যবস্থারে পরীক্ষা করছেন অন্যদিকে এআই নির্দিষ্ট ত্রুটি খুঁজে বের করবে এবং আপনাকে উন্নতি করতেও সাহায্য করবে ক্লাসরুমে শুধু থাকবে বিষয়টি এমন নয় তাদের আচরণ দেখতে ও সমর্থন দিতে তিনজন লার্নিং কোচ উপস্থিত থাকবেন পাশাপাশি আর্ট বা কলা এবং সেক্স এডুকেশনের মতো যেসব বিষয়ে এআই এখনো দক্ষ নয় সেগুলো শেখাতেও সাহায্য করবেন তারা তবে শিশুদের শিক্ষাকৃত্রিম বুদ্ধিমত্তার হাতে তুলে দেওয়ার ধারণা এখনো বিতর্কিত ক্লাসরুমে এআই ভূমিকা থাকলেও এই বিষয়টি একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে বলেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক উপদেষ্টা ক্রিস ম্যাকগর্ভন এআই এবং কম্পিউটার স্ক্রিনের সমস্যা হল এটি মেশিন ও জড়বস্তু এর মাধ্যমে আসলে আপনি সরাসরি শেখার প্রক্রিয়াকে অমানবিক করে তুলছেন এর মাধ্যমে যোগাযোগে মানবীয় দক্ষতা এবং ছাত্র শিক্ষকদের মধ্যে সংযোগ কেড়ে নিচ্ছেন যোগ করেছেন তিনি কৃত্রিম এরই মধ্যে যুক্তরাজ্য জুড়ে শ্রেণীকক্ষে ব্যবহৃত হচ্ছে এটি বিভিন্ন বিষয়কে প্রাণবন্ত করতে সাহায্য করে তবে এ কলেজের ক্ষেত্রে এ আই শুধুই সাহায্যই করছে না নেতৃত্ব দিচ্ছে দৈনিক